ছিল মনে হচ্ছে এই এই ওই ওই পিছনে তো যেটা দিয়ালের কোলে আছে ওই ওয়েবস তো ধরে কিভাবে এখানে আগুন লেগেছিল, কোথায় লেগেছিল আগুন, কিভাবে লেগেছে বলা যাবে না, কারণ আমি তখন ছিলাম না এখানে। আমাদেরকে কল দেওয়ার পরে ফায়ার ব্রিগেড এসেছে, তখন আগুন লেগে গেছে বলে আমরা এসে দুটো জেট ব্যবহার করি, হ্যাঁ, তাতে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান কিভাবে করা এটা আমরা বলতে পারবো না, যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারাই বলতে পারবে যে আগুনটা কিভাবে লেগেছে। এখন কি নিয়ন্ত্রণে, এখন নিয়ন্ত্রণ, কোথায় লেগেছিল আগুনটা এটা? হ্যাঁ, এটা ওই যে পুরাতন যে মোটরসাইকেলগুলো আছে সেইগুলো আছে। না না, এই এলাকাটা কি পুরানো থানা? এটা পুরানো থানা। এখন আগুন নিয়ন্ত্রণে? এখন আগুন নিয়ন্ত্রণে পুরোটাই। কি নাম আপনার? আমার নাম এম কে দে। আপনি? আমি লিডার ঝালদা এফএস। আগে আপনাদের ঝালদা পুরনো থানাতে একটি আগুন লাগার ঘটনা ঘটে এবং ওখানে যে সেন্টি ছিল সেই টাইমে ওনার বক্তব্য অনুযায়ী যেখান থেকে একটি প্রসেশন যায় কিছুক্ষণ আগে, তারপরে মনে কেউ ওখান থেকে কিছু ফটকা টটকা ফাটায় কিংবা ছড়িয়ে দেয়, তার ফলে এই আগুন লেগেছে। তো কী বলবেন? দেখুন, সেন্ট্রি কী বলেছে না বলেছে সেটা তার ব্যাপার বটে, কিন্তু আমাদের ওই প্রসেশনে ওই মুহূর্তে যখন ওইখান থেকে পার হয় ওখানে একটা জ্যাম লেগেছিল, আমাদের প্রসেশন সেই জন্য খুব তাড়াতাড়ি ওখান থেকে পার করা হয় এবং ওখানে কোনো বাজি বা ফটকা তখনও ফাটানো হয়নি। এটা ভুল কথা বলছেন, এবং আমাদের যে ফটকাবাজি ফাটানো হয়েছে সেটা মানে আমরা ফটকাবাজি সেরকম ফাটাইনি বাজারে, ঠিক আছে। আর ওখানে আমার তো মনে হচ্ছে এখানে সামনেতে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ অনেক থাকতে পারে। এখন সিবিআই এখানে তদন্ত শুরু করেছে আমাদের নিহত তপন কান্দুর জন্য, তো সেই তপন কান্দুর খুনের তদন্তের জন্য ওই যে সিসিটিভি ফুটেজ, ওই সিসিটিভি ফুটেজ হয়তো মারাত্মক একটা দিক নিয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে এটা ঘটানো ঘটনা এবং এটা সঠিক তদন্ত হলেই বার হয়ে আসবে যে কী ব্যাপার না ব্যাপার। এবং এটা যেটা বলছে ফটকা থেকে, এটা কোনো মতেই হতে পারে না, কারণ ফটকাটা অত তাড়াতাড়ি ওই রকম রূপ নিয়ে নেবে না। ফটকা যদি ফাটানো হয় এবং ফটকা যদি ওখানে পৌঁছায় তাহলে ওই মানে 2 মিনিটের মধ্যে ওই লেলিহান শিখা হবে না, ঠিক আছে। এটা ঘটনা, এটা সাজানো ঘটনা বটে, কারণ ফটকা একটা আপনিও জানেন, ফটকা আমি একটা ফাটাচ্ছি, একটা খড়ের গাদায় যদি ফাটাই সেটাও জ্বলতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে। ওই মানে 2 মিনিটের মধ্যে একটা লেলিহান শিখা, এটা সাজানো ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা নয় আমার মতে। ঠিক, আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে 2টি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম 8ম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।